যার যে বাজেটি থাকুক না কেন যিনি যে পশুই কিনুন না কেন কুরবানির হাটে সবারই নজর থাকে সবচেয়ে বড় আর দামি দিকে রাজধানীর হাটগুলো ঘুরে এমন সব গরুর খোঁজ এনেছেন হোসেন যে তালিকায় সবার উপরে আছে আফতাবনগরের ষোলো লাখ টাকার লাল লাল বাহাদুর টুকটুকে গায়ের রং চলাফেরাই তাই নাম তার লাল বাদশা লম্বাই আট ফুট আর উচ্চতায় সাড়ে পাঁচ ওজনেও বেশ প্রায় হাজার কেজি যার এত গুণ দামের পাল্লায় ওজন কি তার কম হয় বারো লাখ টাকা দাম হাকানো বাচ্চা তাই হাটের সেরা গরু করতেছি তবে বাচ্চার শ্রেষ্ঠত্ব মানতে নারাজ একই হাটের কালাবাবুর মালিক নুরুল ইসলাম তার দাবি চুয়াডাঙ্গার আলমনগর থেকে আসা নয় ফুট লম্বা ফ্রিজিয়ান জাতের গরুটি সেরা সব দিক থেকে তাই কালাবাবুর দাম হাঁকা হয়েছে তেরো লাখ টাকা কালাবাবু হল আবদলের হাটের শ্রেষ্ঠ গরু লাল বাদশা আমার গরুর কাছে কুমা সব চাকতি ওজন এবং চেহারায় সব বিষয় সে অনেক কুমা আছে আমার কোনো কথা নাই এখন জনগণের আমাকে যা বলছে তাই তবে সেরা যেই হোক এই গরু দুটিকেই ঘিরে সমান আগ্রহ গাবতলি হাটে ঘুরতে আসা ক্রেতা দর্শনার্থীদের কেউ ছবি তুলছেন আবার কেউ একটু ছুঁয়ে দেখছেন গরুটা দেখতে খুব ভালো লাগে অনেক বড় গরু তাই পছন্দ হলে দেখে ছবি দেখতে সুন্দর লাগে বন্ধু সাথে আসলাম গরু জন্য কি এটা নাকি এ বাজারের সেরা গাবতলি বাজার সেরা চলুন এবার ঘুরে আসি আফতাবনগর পশুর হাট থেকে বিশালে হাট জুড়ে সারি সারি খুঁটিতে বাধা নানান জাতের গরু যেতে যেতে চোখ পড়ল একটি গরুকে ঘিরে মানুষের ভিড় কাছে যেতেই দেখা মিলল হাটের সেরা গরুর প্রথম দেখায় মনে হতে পারে যেন ছোটখাটো এক হাতি নাম তার লাল বাহাদুর দাম ষোলো লাখ টাকা নাম দিচ্ছি আমরা শখ করে এটা হলো লাল বাহাদুর ওয়েট আছে এগারোশো আঠারো কেজি দাম চাচ্ছি ষোলো লাখ আশা আছে মোটামুটি ভালো দামে বিক্রি করার আমাদের কাছে মনে করি এটা আমরা সেরা গরুর বাকিটা কম্পেয়ার করলে বোঝা যাবে কমলাপুরের গোপীবাগ পশুরহাটের সেরা গরুটি দেখতে হলে যেতে হবে মধুমতি সিনেমা হলের পেছনে সেখানে জাতের দুটি গরু নিয়ে ক্রেতার অপেক্ষায় সিরাজগঞ্জ থেকে আসা মহিবুল গরু দুটির দাম চেয়েছেন বিশ লাখ টাকা তবে নিতে চাইলে দাম কমাতে রাজি মহিবুল দাম মনে করেন উঠছে দশ লাখ পর্যন্ত উঠছে এগারো লাখ যে দুইটা এগারো লাখ উঠছে আমরা বিশ লাখ চাচ্ছি পাঁচের উপর এই দর কষাকষি সিন্ধি উলবারি জাতের সাদা গরুটির জন্য পুরনো ঢাকার নয়া বাজার হাটে বাজেট না থাকায় কিনতে পারলেন না তবে ক্রেতা নাদিম হোসেন মানলেন বাজারের সেরা গরু এটি আর বিক্রেতা দাবি প্রাকৃতিক উপায়ে পালিত তাই দাম একটু বেশি উনি তো সাড়ে ছয় বলছে সিক্স প্লাস এবং সাড়ে চার বলে দাম বলেও গেছে উনি দেয় নাই টার্গেট ফাইভ প্লাস না মার্কেট অনুযায়ী আমার মনে হয় না যে আমি দাম বেশি চাইছি প্রাইস খুব বেশি চাইছি সামান্য হয়তো একটু ব্যবধান আছে যেটা মানে অল্পতেই আমি ছেড়ে দেবো আর কি রাজধানীর অন্যান্য বাজারে উঠেছে দেশি বিদেশি বিভিন্ন জাতের বড় আকারের গরু নিতে চাইলে খরচ করতে হবে তিন লাখ টাকা বা তারও বেশি শাহাদ হোসাইন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন